কিন্তু লোকমান রং দিয়ে এবং সবুজ রং দিয়ে ব্লু রং দিয়ে এবং গোলাপি রং দিয়ে কিন্তু এটিকে সাজাইছে আপনারা যে এরকমের করবেন তা না আপনারা এটা আপনাদের মন মতো যে রং দিয়ে আপনাদের সহায় সে রং দিয়ে কিন্তু করাবেন আমাদের সহায় যে করাবেন এরকমের না আর এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন কালারে আছে চাইলে কিন্তু ওখান থেকেও আপনারা পিকচার নিয়ে কিন্তু করাতে পারেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে আমাদের এই ভিডিওগুলি দেখছেন তাদেরকে জানাই নোবা জিপশ্যাম ডেকোরেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন বিশেষ করে কমেন্ট করে জানাতে পারেন কীরকমের ভিডিও আপনারা দেখতে চান আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি সেটি হলো জিপসাম সিলিং রোজ এটির সাইজ হলো বিশ ইঞ্চি এখন যেটি করতে এটির সাইজ হলো বিশ ইঞ্চি তো এটি সাতাইশ ইঞ্চি আছে বত্রিশ ইঞ্চি আছে এবং কি চৌত্রিশ ইঞ্চিও আছে তো এটিকে কিভাবে আমাদের লোকমান ভাই সে এটিকে পুরোটা কালার করে একদম সাদা থেকে কালার করে কিভাবে এটিকে ফুটিয়ে তোলে এটি কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন বা দেখলে পুরোটা একটা আইডিয়া আসবে কিভাবে আমাদের রঙের কালারগুলো করা হয় লাক্সারি রঙ এটা কিন্তু লাক্সারি রঙ দিয়ে তারপরে করা হয়েছে ফার্স্টে প্লাস্টিক পেন মারা হয়েছে তারপরে কিন্তু লাকজারি রঙ দিয়ে করা হইতে আছে এখন তো আপনারা দেখা যায় কি এখন এটা দেখলে আপনারা অনেকে চান আমরা কালার করব না আমাদের দিয়ে করাবেন না সেক্ষেত্রে আপনারা মিস্ত্রি দিয়ে কিন্তু এইভাবে দেখে দেখে করাইতে পারেন কারণ একটা জিনিস করা থাকলে ওইটার থেকে কিন্তু মোটিভেশন করে আর ডিজাইন করলে ওইভাবে কালার করা যায় তো এদিক থেকে আপনাদের হয়তো উপকারিতে আসতে পারে আপনারা এখন যে জিনিসটার উপরে জিপসাম সিলিং গোষ্ঠী লাগানো দেখতে যে আমাদের লোকমান ভাই রং করতে আছে এটি কিন্তু জিপসাম ফল সিলিং করা হয়েছে লাইটিং সিলিং লাইটিং সিলিংয়ের উপরে জিপসাম বোর্ড ডিজাইন এটার উপরে কিন্তু এটা লাগানো হয়েছে তো এটা এখানে লাগানো হয়েছে তারপরে কিন্তু এটা নিচে ফ্যানটা লাগানো হয়েছে তো চাইলে কিন্তু আপনারা এটা কিন্তু শুধু সিঙ্গেল ফ্যানের নিচেও কিন্তু লাগাইতে পারেন আসলে এটা কোনো বিষয় না যে কোনো জায়গায় কিন্তু এটা লাগানো যায় সমস্যা হয় না এরপর যে কালারগুলো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু এশিয়ান রয়্যাল প্লে স্টেনশিন ডিজাইনের মাধ্যমে ডাইসের দ্বারা কিন্তু এগুলো করা হয়েছে চাইলে কিন্তু বোর্ড সাদাও রাখা যায় এই কাজটি কিন্তু করা হয়েছে সায়দাবাস থেকে একটুখানি সামনে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন এখানে কিন্তু এই কাজটি করা হয়েছে চাইলে কিন্তু আপনারা জিপস্যাম ডেকোরেশনের কাজগুলো করাতে পারেন এই জিপস্যাম কিন্তু সারা বিশ্বে জিপশ্যাম ডিজাইনের কাজ খুবই চাহিদা রয়েছে হয়তো আমাদের বাংলাদেশে খুব ততটা অ্যাভেলেবেল চাহিদা নেই কিন্তু এখন অলরেডি অনেক চাহিদা আছে চাইলে আপনারা এগুলো কিন্তু করাতে পারেন একদম নিঃসন্দেহে এটি খুবই একটি ভালো কাজ এবং সুন্দর কাজ এটি আপনারা হয়তো অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে দেখতে পারেন বা এটির সম্বন্ধে জানতে পারেন এটি পাউডারগুলো উৎপাদন হয় থাইল্যান্ড থেকে আসে তো ডাইসগুলো আমাদের চায়না থেকে আনা সেবিধে কিন্তু অনেক ফিনিশিংটা অনেক সুন্দর এটি বাংলাদেশেও বানানো যায় দেখা যায় কি ওইটা অতটা সুন্দর হবে না ওইটা কপি হয়ে যাবে এটা যেরকম স্পষ্ট নিখুঁত এভাবে কিন্তু বাংলাদেশি ডাইসগুলো আসলে এত সুন্দরভাবে করা সম্ভব হয় না কিন্তু লোকমান ভাই গোল্ডেন রং দিয়ে এবং সবুজ রং দিয়ে ব্লু রং দিয়ে এবং গোলাপি রং দিয়ে কিন্তু এটিকে সাজাইছে আপনারা যে এরকমের করবেন তা না আপনারা এটা আপনাদের মন মতো যে রং দিয়ে আপনাদের সহায় সে রঙ দিয়ে কিন্তু করাবেন আমাদের সহায় যে করাবেন এরকমের না আরো এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন কালারে আছে চাইলে কিন্তু ওখান থেকেও আপনারা পিকচার নিয়ে চয়েস করেও কিন্তু করাতে পারেন অসুবিধা হবে না আমি মনে করি কারণ অনেক ডিজাইন আছে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই রঙই করতে হবে এরকমের কোনো কথা না আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা করে দেবো এই কাজগুলো প্লাস আপনারা এই জিপসাম ডেকোরেশনের কাজগুলো কীভাবে করাবেন এবং কখন করলে আপনাদের সুবিধা হয় অনেকে ফোন করে বলেন জিজ্ঞেস করেন তো এই ভিডিও থেকেও আপনারা আইডিয়া নিতে পারেন আমার কথা থেকে যে এটা কিন্তু আপনার প্লাস্টার করার পরেই করা হয় প্লাস্টার করার আগে করা যায় না ইডের উপরে করা যায় না এটা কিন্তু জিপসাম সিমেন্ট জাতীয় এটা কিন্তু প্লাস্টারের সাথে ধরে যার কারণে আপনি আগে প্লাস্টার করতে হবে তারপরে কিন্তু জিপশ্যাম লাগাইতে হবে এবং কি আপনি চাইলে কিন্তু রঙের আগে লাগাইলে সবচাইতে ভালো হয় রঙের আগে লাগাইলে কী হবে এটাও সিমেন্ট এটাও সিমেন্ট এটা কিন্তু ধরে বলো আবার অনেক অনেকে কিন্তু সোনাশোন মারিও করতে চান এটাও করা যায় অসুবিধা নেই সোনোশোন মারিও করা যায় সোনাশুন করার পরেও করা যায় অসুবিধা নেই কিন্তু দেখা যায় রঙ করার পরে যদি যারা করতে চান বা অনেক সময় অনেকে বলেন করা যায় না সেটা না দেখা যায় রঙ করলে হয়তো সিভিং করে আবার নতুন করে করতে হয় সেটা কোনো সমস্যা নেই করা যায় যে কোনো টাইমে করা যায় কিন্তু ফিনিশিং রঙের আগে অবশ্যই আপনার করাইতে হবে জিপশ্যামের কাজ কারণ এটা করতে গেলে অনেক ওয়ালে দেখা যায় কি সাদা জিনিস তো ময়লা হয় লাগাইতে গেলে তখন আবার নতুন করে রঙের টাচ আপ দিতে হয় সেক্ষেত্রে অনেক সমস্যা হয় অনেক অনেক সমস্যা মনে করেন কাজগুলো যদি আপনাদের পছন্দ হয় কীভাবে করাবেন সেক্ষেত্রে হলো ভিডিওর ভিতরে যে নাম্বারটা বেশি হচ্ছে এই নাম্বারটা কিন্তু কল দিলে আপনারা আমাদেরকে পাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ত্রিপল নাইন ফোর ডাবল সেভেন তো এই নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অনেকে দেখা যায় কি ফোন দিচ্ছেন অনেক সময় মোবাইলে পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই একটি মেসেজ দিয়ে রাখবেন আমি কিন্তু অনেক সময় ব্যস্ত থাকি বা থাকলেও আমি কিন্তু নেক্সট অবশ্যই আপনাদেরকে ফোন দেবো তো এটা কিন্তু আপনারা একটু বিশেষ করে দেখবেন আমি কিন্তু ফোন দেই অবশ্যই নেক্সট আপনারা যদি আমাদের অফিসে আসতে চান কীভাবে আসবেন সেটার ঠিকানা হলো নং পূর্ব সরাপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো তো আশেপাশের লোকেশন হলো আমাদের পাশেই আছে হাতিল ফার্নিচার তার পাশে আছে মণিপুর স্কুল তার অপজিটে আছে আক্তার ফার্নিচার তো আমাদের একদম সাথে আছে হামদাদ তো এর পাশে আছে নান্না বিরিয়ানি তো আমি এখন নিচ্ছি আমি মোহাম্মদ জাকির হোসেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো ভিডিওটি দেখতে থাকুন ভিউস এখন যে লিঙ্কগুলো আসছে এগুলোর থেকে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতে পারেন এবং কি এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ